খর্দহ বিবেক মঞ্চের পরিচালনায় খর্দহে আয়োজিত হল খর্দহ কাপ 2023। উপস্থিত মন্ত্রী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খর্দহ বিবেক মঞ্চের পরিচালনায় খর্দহ কাপ 2023 এর ফাইনাল খেলা আয়োজিত হলো খর্দহ সূর্য সেন স্পোর্টিং ক্লাব মাঠে। 8টি দল নিয়ে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হন খর্দহ সূর্য সেন স্পোর্টিং ক্লাব ও বন্দিপুর সম্মিলনী। খর্দহ সূর্য সেন স্পোর্টিং ক্লাব 3-0 গোলে জয়লাভ করে। রবিবার আয়োজিত এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, ব্যারাকপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, খর্দহ পৌরসভার পৌরপ্রধান তথা খর্দহ বিবেক মঞ্চের সভানেত্রী নীলু সরকার, প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায়, স্বপন সেনগুপ্ত, সজল দাস, মোহাম্মদ মুকিম, নন্দলাল ঘোষ সহ অন্যান্য প্রাক্তন এবং বর্তমান ফুটবলাররা। খর্দহ কাপ 2023 নিয়ে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং খর্দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার বলেন, টুর্নামেন্ট করতে চাই, খুব খুশি হয়েছিল, নিজে একজন সত্যিকারের খেলা মনে টেলিস্কোপ দিয়ে খেলা দেখা শুরু করেছিলাম, তারপরে সাইকেলের উপর দাঁড়িয়ে খেলা দেখতাম। এসব আজকে এখানে তো এমনিতেই উত্তর চব্বিশ পরগনা বাংলার মানে ফুটবল জগতের বহু অবদান, বহু নামী দামি প্লেয়ার যারা সময় ভারতবর্ষে নিযুক্ত করেছে তারা উত্তর চব্বিশ পরগনা থেকেই তৈরি হয়েছে। এখনো সম্ভাবনা আছে, কিন্তু একটা এখানে দুঃখ লাগছে যে ইদানিংকালে বাংলার প্লেয়াররা ভারতবর্ষে তিনি খুব পাচ্ছে না। আগে 8টা 9টা পর্যন্ত প্লেয়ার খেলেছে, এই খেলাকে ভালোবাসতে এবং খেলাকে নিয়ে একটু উৎসাহ আজকাল ছেলে সব নানা রকম অন্যদিকে মন চলে যাচ্ছে। একটু আগে বলছিল বক্সিং করার, যে দল বক্সিং এর লোক গরমে আসে রিং নিয়ে চলে আসবে, এবং পাক্কা রিং নিয়ে চলে আসবো সেদিন ছেলে বক্সিং করবে, আর সারা রাজ্য জুড়ে ছেলেদের নিয়ে আসবে দুদিন ধরে বক্সিং করবে। খেলার দিকে মন থাকলে অন্যদিকে মনটা কম যায়, আর এখানে খুব সুন্দর খেলা হচ্ছে, ভালো রেফারিং, আর বিশেষ করে সূর্য সেন ক্লাব দায়িত্ব যারা সুন্দরভাবে পালন করছে, যারা যেহেতু খেলার সঙ্গে যুক্ত। আর সব থেকে বেশি ধন্যবাদ পালন সরকার, একবারে বাড়িতে তার এত বড় অসুবিধা পড়ে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, তার সত্ত্বেও প্রত্যেকদিন এসে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন এবং খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার আজকে খেলার খেলা নিশ্চয়ই আমি আশা করবো ভালোভাবে খেলা শেষ হবে এবং এর থেকে আরো অনেক ছেলে উৎসাহিত খেলা করা হয়। তার উচ্চমানে উদ্দেশ্যটাই হলো এটা যে এটা দেখে আরো অনেক মানুষ খেলায় নামুক, খেলতে না এই উত্তর চব্বিশ অনেক প্লেয়ার দিয়েছে, কর্তাই দিয়েছে রঞ্জিত মুখার্জি, চিন্ময় ছিল, অনেক ঘোষ, পরিমল দে, তারপরে এখানে আমাদের এগুলো আসেও যেরকম লোকেদের এখনো সে প্রাণটা আছে, তোলার ইচ্ছা আছে, খুব কমে যাচ্ছে। আমরা ছোটবেলায় যে মাঠ আমরা দেখেছি, ছেলেরা যারা খেলতো তারা নিজের মাঠ পরিষ্কার করে নিত, এখন তারা মাঠ পরিষ্কার করতে পুরসভা কালে মাঠ তারা খেলবে কবে 15ই আগস্ট, এরকম দু একটা দিন তারা খেলাধুলা করে। আর একটা জিনিস সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে, আজকের দিনে বাঙালি প্লেয়াররা ছেলেরা খেলছে না। আপনি আজকে যদি চারিদিকে দেখেন বাংলার ছেলেদের খেলাধুলা একদম নেই, তো সেই জায়গা থেকে একটা চিন্তা ভাবনা যে খেলুক, ছেলেরা খেলুক, ছেলেমেয়েরা খেলুক এবং বাংলা থেকে ভালো ভালো প্লেয়ার উঠে। এই সূর্য সেন মাঠ আমাদের দীর্ঘদিনের মাঠ, এই মাঠ থেকে বহু বড় বড় প্লেয়ার উঠেছে এবং খর্দা যেটা আমি সবসময় বলি খেলার একটা পীঠস্থান, আমি খর্দাকে বলি কবির বোস সেখানকার ছেলে, পলা সেখান থেকে ছেলে বেরিয়েছে, তো এরকম বহু আছে আমাদের এখানে, রঞ্জিত দা, চিন্ময় চ্যাটার্জি, সেই জায়গাটা আজকে কোথায় হারিয়ে যাচ্ছে। তাই এটা একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের যে সবাই খেলতে আসুন এবং বাড়ির গার্জিয়ানদের কাছে অনুরোধ আপনারা খেলান। কাতারের মতন একটা ছোট্ট দেশ যারা বিশ্বকাপ আয়োজন করলো, বিশ্বকাপ খেললো,
আমরা আজকে 75-76 বছর স্বাধীনতা পেলাম, কিন্তু আমরা এখনো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি, এটা খুব বেদনা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।